নির্বাচনের আগেই পুলিশি এখানে এবং সরকারি কর্মচারীদের তৎপরতা ছিল। একজন বানর আছে মধুপুরে, সেই বানর টাকা পয়সা দিয়ে এদেরকে পক্ষে নিয়েছে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। Regal dressing table, elegant shop design, a perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. আর পুলিশ তো গুসখা, এটা তো জানা কথাই, এটা পুলিশের পেট্রোলেরা, তারা ঘুষ খাবে, তারা সেই ঘুষের টাকা হালাল করার জন্য নির্বাচনের পরে আবার নিরীহ লোকদেরকে ধরছে। আমি কিন্তু আবার পুলিশ বসতেই কনস্টেবল বেটাদেরকে বলছি না, হ্যাঁ ওই বড় বড় তারা বার্কার সাহেব যারা তারা, তো আমি কি করব। আমি এসপিকে চেষ্টা করলাম, এসপি আবার টেলিফোন করল না। তারপরে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছেন, তিনি অত্যন্ত সদয় হয়ে আবার টেলিফোন করেছেন এবং তিনি বললেন যে না, আমার কাছ থেকে কোনো নির্দেশনা যায়নি। তো তাহলে আমি এখন কোথায় যাব? তাহলে আমি জনগণের কাছে চলে আসলাম আমার অসুস্থ শরীর নিয়ে। আমি এসে থানার সামনে বসে রয়েছি আধা ঘন্টা যাবৎ, এরা ঘুর প্যাচ করতেছে, কথাবার্তা এই কথা বলে ও কথা বলে। প্রথমে এসপি বলছে না, আমি আমাকে উনি কোনো টেলিফোন করে নাই। তারপর যখন আমি রেকর্ড দেখাইলাম তখন বলে যে আমিও কল করছিলাম, উনি ধরে নেই। তো পুলিশ অফিসাররা মানে বানানোর উস্তাদ। তো তাই এই এই সব লোকদের সাথে কি বলবো, আমি মারা যাই রাস্তায় পরে মারা যাবো, তাতে ওদের যাবে না কিছু। কারণ ওরা ব্রিটিশের বিদায় করছে, ওরা পাকিস্তানকে বিদায় করছে, ওরা বঙ্গবন্ধুকে বিদায় করছে, ওরা জিয়াউর রহমানকে বিদায় করছে, খালেদাকে বিদায় করছে, হাসিনাকে একবার বিদায় করেছিল, আবার বিদায় করার রাস্তা পুলিশই তৈরি করে দিচ্ছে, মানে পুলিশ অফিসাররা। তো দাদা, এই যে পর্যন্ত না ছাড়বে সে পর্যন্ত কি আপনি এখানে অবস্থান থাকবেন? না করা পর্যন্ত তো আমাকে মরতে হলে এখানেই মরতে হবে, আমার উপায় কি? কেটাবার তো জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেখানে ভুল ত্রুটি হয়, কেবলমাত্র ইলেকশন হয়েছে, আমি আশা করি কোনো উত্তেজনা হওয়া উচিত না। এখানে কর্তৃপক্ষেরও ভুল ত্রুটি আছে, যাদের এজাহারভুক্ত আসামি আছেন যারা, তাদেরকে এক্ষুনি টাঙ্গাইল পাঠানো হবে এবং আজকেই জামিন দেওয়া হবে। কারণ যে ধারায় মামলা সেটা জামিনযোগ্য, আর যাদের ইসে নাম নাই, এফআইআরে নাম নাই, তাদেরকে এক্ষুনি ছেড়ে দেওয়া হয়েছে, তারা আমার কাছেই আছে। আপনাদের অনেক ধন্যবাদ। বিষয় বোধ হয় ধাক্কাধাক্কি, বাড়ি ভাঙচুর, এরকম কিছু। আসলে ছয়জনকে ধরে আনা হয়েছিল, তার চারজনের এজাহারের নাম নেই, সন্দেহ, তাদেরকে এখনই ছেড়ে দিয়েছে। আর যে দুজনের নাম আছে তারাও এখন এখানে আসে, ঘন্টা দুই পরেই তারা ছাড়া পেয়ে যাবে। এটা এটা এখানেই সমাধান হওয়া উচিত। আচ্ছা, এখানে কি পুলিশের কোনো গাফিলতি বা তাদের কোনো কিছুটা নিশ্চয়ই আছে, না হলে হবে কেন? এটা কি আপনারা কোনো দাবি করছেন যে যারা মানে এই গাফিলতির সাথে জড়িত তাদের কোনো আপনারা এরকম কোনো দাবির মধ্যে রেখেছেন কিনা, যে তাদের প্রত্যাহার বা ওই ধরনের কিছু বলতে চাই না। আমি বলবো যে যেমন আকস্মিক ঘটনা তেমনি ঘটনার সমাধান হয়ে গেছে। ধন্যবাদ। তো অভিযোগ ছিল যে তার বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান কতিপয় লোক এজার নামে লোক সহ কতিপয় লোকজন ভাঙচুর করছে। এর প্রেক্ষিতে আমরা মামলা নিয়ে আমরা কয়েকজন আসামিকে গ্রেপ্তার করি এবং আসামিদেরকে বিধি মোতাবেক আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করিয়াছি। রাস্তার পরিবেশ স্বাভাবিক, যান চলাচল অব্যাহত আছে এবং কালীহাতি থানার আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক। কোনো জামেলা নেই। চারজনকে ছেড়ে দিয়েছেন, চারজনকে কেন আটকেছিলেন, কেন ছেড়ে দিলেন? যেটা বলছি সিপাহী আমরা।